ইসলাম ধর্মের আদর্শে বিশ্বাসী হলে আগামী 6 এপ্রিল হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে বলে আশা প্রকাশ করেছেন 14 দলের নেতারা। আর শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুড়ী। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে 14 দল। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম জানান, বর্তমান সরকার যে কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে সমর্থন করে। আপনি যদি সত্যিকার অর্থে ইসলাম পবিত্র শান্তির ধর্ম, এই শান্তি ধর্ম যে অনুসারে আপনারা হন, তাহলে আমরা বিশ্বাস করি আপনারা যে দাবি করেন না কেন শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি পালন করবেন, তাহলে প্রমাণ হবে যে আপনার সত্যিকার অর্থে ইসলামের প্রতি আপনাদের অনুরক্ত। লং মার্চের আড়ালে বিএনপি জামাত যাতে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না করতে পারে সেজন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। যারা উদ্যোক্তা তারা নিজেরা বলেছেন, আপনার জামাত শিবিরের বিরুদ্ধে আপনারা বলেছেন, আমরা দেখতে চাই আপনার কাজের মাধ্যমে দেখতে চাই আপনার আসলেই জামাত শিবিরের বিরুদ্ধে আপনারা আছেন। জাসদ নেতা মাইনউদ্দিন খান বাদল জানান, লং মার্চ কর্মসূচির মাধ্যমে হেফাজতে ইসলামের প্রকৃত রূপ প্রকাশ পাবে। হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম থাকাকালীন অবস্থায় কোনো সমস্যা হবে না। হেফাজতে ইসলাম, হেফাজতে জামাতে ইসলাম হলে অবশ্যই বিএনপি জামাতের সহিংসতার বিপক্ষে আগামী 7 এপ্রিল 14 দলের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয় এই সংবাদ সম্মেলন থেকে। ভাস্কর ভাতুরি, 71, ঢাকা।